আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে, কীর্তন হবে রাত্রি 12টা পর্যন্ত। এই যতক্ষণ কীর্তনের আসরে থাকবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন সুন্দর হবে। ঘরে সংসারে চিৎকার চেঁচামেচি অশান্তি লেগে আছে, সে অশান্তি দূর করবার জন্য, শান্তি পাবার জন্য আপনারা এখানে ছুটে এসেছেন। তা ভগবানের নামের জায়গায় যদি কেউ কিচির মিচির করে তো সংসারে কিচির মিচির তার আরও বেড়ে যাবে। কিন্তু এই জন্য এখানে যে শান্ত হয়ে বসতে পারবে তার গোবিন্দের কৃপা হবে, আর এখানে এসে যে চঞ্চলতা করবে, এদিক ওদিক তাকাবে, ছটপট ছটপট করে, জীবনে তার কোনোদিন উন্নতি হবে না। হরিবাসরে কীর্তন শুনবেন, মহাভারত শুনবেন, রামায়ণ শুনবেন, গীতা শুনবেন, ভাগবত শুনবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে কোনো জায়গায় যাবেন, সবার কাছে প্রথম নিবেদন, প্রণাম করে বসতে হয়, উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। যে কোনো জায়গায় যাবেন, বসবেন যখন প্রণাম করে, আবার উঠবেন তখন প্রণাম করে। না কোনো কীর্তনীয়া কোনো নয়, ভাগবত পাঠক নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি হরিনাম নিয়ে এসছেন তাকে প্রণাম করে বসতে হয় আর প্রণাম করে উঠতে হয়। অনেকে মনে মনে ভাবছেন প্রণাম করে বসবো কী করে, চটি জুতো নিয়েই তো সামাল সামাল। না না, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার চটির ওপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। প্রয়োজনে কারো উঠবার দরকার হতে পারে, প্রণাম করে উঠবেন, কারণ এটা হচ্ছে আমাদের রীতিনীতি, এটা মাথায় রাখতে হবে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবার আছে, একটা জিনিস নাই, বলতে পারবেন সেটা কি? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবার আছে, একটা জিনিস নাই, সেটা কি? সেটার নাম হচ্ছে শান্তি। আপনি যতই টিভি সিরিয়াল দেখেন আর যতই বাড়িতে আনন্দ করুন, ভালো ভালো খাবার খান, আনন্দ ওতে নাই। আনন্দ আছে কোথায়? ভগবানের নামে। আর শান্তি আছে কোথায়? ভগবানের চরণতলে। ভগবান বললেন যতই এদিক ওদিক খুঁজে বেড়াও, শান্তিটা তো আমার চরণে লুকিয়ে আছে। যে আমার চরণ ধরতে পারবে সে শান্তি পাবে, যে আমার চরণ ছাড়বে সে শান্তি চিরকালের জন্য হারাবে। রাধা রানী কি? তবে আসতে, জায়গা আপনাদের খুবই ছোট, এই ছোট জায়গার মধ্যে অনেকের প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। আমি কালকে ছিলাম ত্রিপুরা, একবারে বাংলাদেশের বর্ডার, আপনাদের কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে গিয়েছিলাম। তো ওখানে রাধারা গোবিন্দ সেবাশ্রমে কীর্তন হচ্ছিল, 10,000 মানুষ ভেতরে, 10,000 মানুষ বাইরে, মানে 10,000 মানুষ ঢুকতে পারেনি, 10,000 মানুষ ভেতরে ঢুকে আছে। আর আমার কীর্তনের সময় ডিস্টার্বটা একটা হবে, মাইক ম্যানের কোথাও গণ্ডগোল হবে না, কীর্তন চলাকালীন দেখবেন গণ্ডগোলটা আমাদের সময়টাতে হবে, কারণ এই সময়টাতে বেশি ভক্ত হয়, চিৎকার চেঁচামেচি হয়, ওই জন্য মাইকেরও গণ্ডগোল হবে, সব কিছুর গণ্ডগোল, একটা একটু করে দাঁড়াবে, ওগুলো মানিয়ে নেবেন। একটা জয় একবার উলুদ হয়ে দিন, তাই গৌর হরি হরি হরি। যীশু খ্রিস্টের কবে জন্ম হলো আমাদের বাচ্চারা জানতে পারে, সেদিন বাচ্চাদের জন্য আপনারা কেক কিনে আনেন, খুব আনন্দ করে বলেন আজকে বড়দিন, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। এ বাড়িতে বাড়িতে সবাই জানে যীশু খ্রিস্টকে সম্মান দেবেন, প্রত্যেকটি ধর্মকে সম্মান দেবেন, প্রত্যেকটি ধর্ম অবলম্বী মানুষকে সম্মান দেবেন, তবে আপনি ভগবানের আশীর্বাদ পাবেন। আর যদি কাউকে ছোট ভাববেন, নিজেকে বড় ভাববেন, তাহলে আপনার হবে না। সব ধর্মকে সমান সম্মান দিয়ে, সব মানুষকে ভালোবাসা দিয়ে, যিনি পথ এগোতে পারেন তার জীবন সুন্দর হয়। বিবাদ যেখানে হয় সেখানে সুন্দর জীবন হয় না, সুবাদ যেখানে হয় সেখানে সুন্দর জীবন হয়। মহাপ্রভু কবে জন্ম নিল আমাদের বাচ্চারা জানতে পারে না। যেদিন বাচ্চাদের জন্য হোলি খেলার জন্য পিচকারি এনে দিন, রং এনে দিন, দিব্যি তো বলেন কাল সকাল থেকে হোলি খেলবি, একবারও বলেন আজকে কার জন্ম হয়েছে। স্বয়ং মহাপ্রভু দোল পূর্ণিমার দিন এসেছিলেন। যে যেখানে বসে আছেন তত্ত্বগুলো শুনবেন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান বাড়িতে থাকে না। আমাদের যত উৎসব আছে একটু হিসাব করে বলুন, সেই উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই সময় ভগবান ঘরে থাকে না, মন্দিরে থাকে না, বাইরে যায়। যেমন রাস যাত্রা, বলুন গোবিন্দ মন্দিরে থাকে না ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য বাইরে বেরিয়ে আসে। আবার দেখুন দোল যাত্রা, ওই সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না, আবির খেলার জন্যে ব্রজগোপীদের সঙ্গে ভক্তদের সঙ্গে মিশে যায়। আবার দেখবেন আপনারা ঝুলন যাত্রা, সব উৎসবের পেছনে যাত্রা আসছে, কিন্তু ঝুলন যাত্রাতে দেখবেন মায়েরা মন্দিরে ভগবান থাকে না, ভগবানকে বাইরে এনে সবাই দোল খাওয়ায়। আবার দেখবেন রথযাত্রা, বলুন জগন্নাথ মন্দিরে থাকে না মন্দির থেকে বেরিয়ে আসে।
এ কিন্তু বুঝে নেবেন আপনারা। তাহলে যে উৎসবের পেছনে যাত্রা আছে, সে উৎসবে ভগবান ভেতরে থাকে না, তিনি বাইরে আসেন। যদি রাস যাত্রার সময় রাসলীলায় অংশগ্রহণ করতে পারলেন না, নাচতে পারলেন না, দর্শন করলেন, আপনার লাভ আছে। আপনি জগন্নাথ মন্দিরে গেলেন, রথের দড়ি টানবার সুযোগই পেলেন না, দূর থেকে রথের দড়ি টানা দেখলেন। স্কন্দ পুরাণ বলছে যদি রথের দড়ি টানাটা দেখতেও পারেন, দ্বিতীয় জন্ম উত্তর হবে না, গোবিন্দের চরণ প্রাপ্ত। যদি আপনি দোল ঝুলন যাত্রা কয়েকদিন আগে গেল, কেন না মায়েরা, তো ঝুলন যাত্রাতে ভগবানকে একটু দোল খাওয়াতে হয়, রাধা গোবিন্দকে দোল খাওয়াতে হয়। তিনটি রসে ভগবানকে ভালোবাসা যায়, এইদিকে একটা সক্ষ রস, একটা একটা কি মধুর রস, আর একটা কি বাৎসল্য রস। মানে ভগবানকে নিজের ছেলে হিসাবে যদি দোল খাওয়ান, যে আমি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াচ্ছি, এভাবে দোল খাওয়াতে পারেন। আবার ভগবানকে বন্ধু হিসাবে দোল খাওয়াতে পারেন, যেমন সখারা বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে গিয়ে মাঠে একটা গাছের মধ্যে দড়ি বেঁধে দিব্যি দোল খাওয়াতো সখারা, এটা একটা হতে পারে। আর মধুর রস, যে রসে রাধা গোবিন্দকে আপনি প্রেম সে ভক্তি ভরে আপনি দোল খাওয়াতে পারেন। যদি খাওয়াতে পারেন দোল তো ভালো, যদি না দোল খাওয়াতে পারেন, দোল খাওয়ানো যদি দেখতে পারেন তাও আপনার লাভ আছে। তবে মাথায় রাখবেন আপনারা কথাগুলো কি না, দোল যখন ভগবানকে খাওয়াবেন তখন ভগবানকে কিছু চাইবেন না, যে তোমাকে দোল খাওয়াচ্ছি মোটা মোটা দুটো কানের দোল দিয়ে দিও, এটা কিন্তু বলবে না। দোল খাওয়াচ্ছি মানে কি, তোমাকে যত আনন্দ দেব তত আমার আনন্দ আরও বেড়ে যাবে। একজন সবার কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটা মানুষের আছে। যারা কীর্তন শুনতে এসছেন, সনাতন ধর্মাবলম্বী মানুষেরা, আপনার সনাতন ধর্মকে বাঁচান, বারবার প্রদীপ পালের নিবেদন রইল। আমি আবার বলবো, সব ধর্মকে সম্মান দেন, নিজের ধর্মকে ছোট করবেন না, নিজের ধর্মকে সম্মান দেবার চেষ্টা করবেন, নিজের ধর্মীয় মানুষদেরকে সম্মান দেবার চেষ্টা করবেন। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, মুসলিম সমাজে দেখবেন কোনো মৌলবী সাহেব হাফিজ সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মুসলিম ভাইরা তাদেরকে সম্মান দেয়, মাথা নিচু করে যায়, খুব সম্মান দেয়। আর সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের, কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমাদের ছেলেগুলো ঠাট্টা করে, লজ্জাটা কোন জায়গাতে, কিসের লজ্জা? এই লজ্জাগুলো মাথায় রাখতে হবে। আপনি বৈষ্ণবকে সম্মান দিলেন না, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিলেন না, ভগবানের কৃপা কোথায় পাবেন? ওই জন্য আপনাদের কাছে নিবেদন, বৈষ্ণব দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। বিগ্রহ দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। গুরুদেব দেখলে দেরি করবেন না, মাঠে ঘাটে রাস্তায় যেখানে দেখবেন প্রণাম করবেন, দেরি করবেন না। দেরি করলে বিচার চলে আসবে, উনি ভাববেন তাহলে ভাবনা চিন্তা করে প্রণাম করলো। হরিনাম যখন শুনবেন তখন মাথায় রাখবেন যে ভক্তের পাশে বসে হরিনাম শুনবো কেন, ভক্ত যখন হরিনাম শুনতে শুনতে আপনি হাত তুলবে, আপনি পাশে বসে থাকলে কোন লজ্জায় হাত না তুলে থাকতে পারবেন, আপনিও তুলবেন। যেখানে প্রসাদ তৈরি হয় মহাপ্রসাদ, বৈষ্ণবরা প্রসাদ পায় আপনারাও পান, ওনারা প্রসাদ পাবার আগে ভগবানকে দিয়ে খান, যখন এমনি করে কপালে ঠেকিয়ে প্রণাম করেন তখন আপনি তার পাশে বসে প্রসাদ সেবা করলে আপনারও মনে হবে না না একটু বৈষ্ণব যেমনভাবে করছে আমি সেভাবে করব। ওই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন আর ভক্তের পাশে বসে প্রসাদ গ্রহণ করবেন। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এস গৌর হরি এস গৌর হরি, এস গৌর হরি, গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া উলধ্বনি তোমার চরণ সেবা করি, গৌর হরি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ তোমার চরণ সেবা করি, আমান রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, আমান রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, আমান রূপ ধরি দাঁড়াইলেন
করি ভিক্ষান দেহি বলে বলি রে উদ্ধারি আরে মন রূপ ধরে দাঁড়াইলেন ছল করে আজি ভিক্ষান দেহি বলে বলি রে যেমন করে বনে গোধন চড়াও বনে বনে তেমনি 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 করে এসয়া আমার হৃদ মন্দির তেমনি 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 করে এসয়া ভক্তের হৃদয় অন্ধকার দূর করি এই যে মায়েরা দাদা ভাইরা আজকে কীর্তনের শেষে এই লীলাটি শেষে ওনারা প্রচুর প্রসাদের ব্যবস্থা করেছে অন্নপ্রসাদে কি গ্রামবাসী কি বহিরাগত সবাই প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন। আচ্ছা বলুন তো কৃষ্ণের জন্ম বারুইপুরের কোন নার্সিংহোম হয়েছিল মায়েরা? না না রাস্তায় আস্তে আস্তে একজন বলল যে কৃষ্ণের জন্ম এইখানেই হয়েছে। আমার নাম কোন নার্সিংহোমে বলছে, নার্সিংহোমের নাম বলতে পারছি না, তবে এখানেই হয়েছে। ও মায়েরা কৃষ্ণের জন্ম কোথায় হয়েছে? কংসের কারাগারে। এবার বুঝিয়ে দিই, যখন কৃষ্ণের জন্ম হয় নাই তখন কারাগার অন্ধকার ছিল, আর কৃষ্ণের যখন জন্ম হলো কারাগার আলোকিত হয়ে গেল। যারা কীর্তন শোনেন হরিনাম শোনেন ভক্ত হয়ে গেছেন তাদের হৃদয় কারাগারটা চিরকাল আলোকিত হয়ে গেছে। আর যারা কোনো কীর্তন শোনেন না, কীর্তনের ভাত ধারেন না, হরিনাম করেন না, হাত তোলেন না, জয় দেন না, তাদের ভেতরটা চিরকাল অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। মহাপ্রভু কী করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। ছোটবেলায় নাম হলো কি? নিমাই। যৌবনবেলায় নাম হলো কি? গৌরাঙ্গ। সন্ন্যাসের পরে নাম হলো কি? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু আচ্ছা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কথার অর্থ কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যারা প্রকৃত ভক্ত হয় দূর থেকে হোক গ্রাম থেকে হোক দেখবেন খোল করতালে শব্দ শুনলে আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে। বৃন্দাবনে যেমন কৃষ্ণ বাঁশি বাজাত ব্রজগোপীরা বাঁশির টানে পাগলে ছুটে আসতো, আজকে কলিযুগে মহাপ্রভু শ্রীখোল করতালের মাধ্যমে যারা প্রকৃত ব্রজগোপীর মতো ভক্ত তারা খোল করতালে শব্দ শুনলে আর ঘরে বসতে পারে না, হরি বাসরে এসে চুপচাপ বসে কীর্তন শোনে। এই দেখুন মায়েরা, ছোট্টবেলায় নিমাই দেখতে খুব সুন্দর ছিল, এত সুন্দর ছিল গায়ের রংটা কাঁচা সোনার মতো, যেন আকাশের চাঁদ মাটিতে নেমেছে। আচ্ছা বলুন তো আপনাদের এই গ্রামে একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, দেখতে খুব সুন্দর, আপনাদের কি মনে হয় একবার কোলে নিই না, একবার আদর করি? মহাপ্রভু দেখতে এত সুন্দর, নিমাই দেখতে এত সুন্দর, নবদ্বীপের রাস্তায় খেলা করে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে গিয়ে বলে আহা রে ছেলেটা দেখতে কি সুন্দর, একবার কোলে নিই। যখনই কোলে নিতে যাই সেটা স্বভাব খুব খারাপ, যার কোলে চাপে তার কোলে কাঁদে। মেয়েরা বলে শচীমাতা এমন ছেলের জন্ম দিলি গো, কাঁচা সোনার মতো গায়ের রং, আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে, আহ একবার মনে হয় কোলে নি। কিন্তু ছেলে তোর এত দুষ্ট, যখনই কোলে নিতে যায় খালি কান্নাকাটি করে। ও শচী একবার বলে দে না, কি বললে কান্না বন্ধ হবে? লজেন্স বিস্কুট দিলে কান্না বন্ধ হবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো বল নিমাই কি
কৃষ্ণা 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 হে 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 কৃষ্ণ হে সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম। রাত জেগে কষ্ট করে কীর্তন শুনবেন কেন? রাত জেগে কষ্ট করে কীর্তন শুনবেন কেন? যুক্তি দরকার তো এইদিকে। আচ্ছা মায়েরা ভগবানের নাম কেন করবেন? অনেকে ফোট্টন্টি করে আমাদের জিজ্ঞেস করে, কৃষ্ণকে ডেকে কী লাভ আছে, কৃষ্ণ আমাকে কী দিয়েছে, অনেকে প্রশ্ন করে। আমি তাদের জন্য আপনাদের বুঝিয়ে দিই, মন দিয়ে শুনবেন। বাচ্চা যখন জন্ম নেয় কী খাবে এ কথা কে ভেবেছে বলুন? বাচ্চা জন্ম নেবার সময় আপনাকে ল্যাকটোজেন ন্যাক্সট্রোজেন হরলিক্স কিনে আনেন? বাচ্চা জন্ম দেবার পর মায়ের স্তন দুধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। যতই হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন খাওয়ান, মায়ের বুকের দুধ খেলে যে শক্তি আছে ওতে কিছু ওতে ফেঁপে যায় ফুলে যায়, হাড় শক্ত হয় না, হাড় শক্ত মায়ের দুগ্ধে হয়। এই জন্য ভগবান মায়ের দুগ্ধে এমন মধুভাণ্ড দিল যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যা যে বাচ্চা সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কী করলাম? এই বিচার বোধ যদি কারো থাকে তবে ভক্ত হতে পারবেন, আর এই বিচার বোধ যদি কারো না থাকে তাহলে মানুষ হলেন মাত্র, খেলেন কর্ম করলেন ঘুমালেন, ব্যাস, এটা জীবন নয়। আপনি কর্ম করবেন, খেবে খাবেন ঘুমাবেন, বাচ্চা হলো সংসার হলো, এটা কিন্তু সংসার নয়, কর্ম নয়। ও তো পশুতেও করে, ওদেরও বাচ্চা হয়, ওরাও কর্ম করে, ওরাও খায়, ওরাও দৌড়ে দৌড়ে কোথাও খাবার জন্য দৌড়ে দৌড়ে বেড়ায়। ওদের সঙ্গে আমাদের তফাতটা কী হলো? আমরা মানুষ। ওই জন্য মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে হরি নাম করো, আস্তে আস্তে বলবেন না, জোরে জোরে বলবেন। কেন বলবেন? জয় বলতে বলি, কেন জয় বলবেন? হরে কৃষ্ণ বলতে বলি, কেন জোরে বলবেন? একটাই কারণ, মহাপ্রভু বললেন উচ্চস্বরে কীর্তন করলে কী হয়, চুপচাপ করলে তোমার হবে অন্যের হবে না। তুমি জোরে হরিবোল বলতে পারো তাহলে কী হবে, যে পশু পক্ষী কীটপতঙ্গ যারা হরিবোল বলতে পারে না তোমার হরিনাম শুনে তাদের জীবন ধন্য হলে মহাপ্রভুর কৃপা তো তুমি আগেই লাভ করতে পারো। একজন হরিনাম বলাতে হয়, শুধু একজন ভক্ত হবেন তা নয়, আপনি চেষ্টা করবেন আরও দশটা ভক্ত কী করে তৈরি করা যায়। হরিবাসরে এসে মাথায় রাখবেন মায়েরা, কীর্তন শুনে এমন কিছু জিনিস শুনে যাবেন যেন আরও দশটা ভক্ত তৈরি করতে পারেন। যত ভক্ত তৈরি করতে পারেন মহাপ্রভুর আশীর্বাদ তত পেয়ে যাবেন। তবে হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপারটা কী বলুন তো, তিলক তুলসী মালা রাস্তা দিয়ে নিয়ে পেরোলেই পেছন থেকে দেখবেন চিৎকার করে বলে, বাবা রে কী বড় ভক্ত হয়ে গেল। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা নয়, আমাদের ওদিকে আছে কিন্তু, আপনাদের দিকে ভক্ত হয়ে গেলে একটু আনন্দ হয়। আমাদের না এদিকে ওই একই পার্টি আছে নাকি? হ্যাঁ, সব জায়গাতে আছে। যেন বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মহাপ্রভু কী করলেন মায়েরা? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন,
অধম পতিত জীবের দারে দারে গিয়া, অধম পতিত জীবের দারে দারে গিয়া, অধম পতিত জীবের দারে দারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ওজে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ওজে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ওজে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, 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 আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, কে কিনিবি রে কে কিনিবি রে কে কিনিবি রে চাচাই বিতাই পাবি কে কিনিবি, তোরা যাচাই বিতাই পাবি কে কিনিবি, আমি বিনা মূল্যে বিকাইবো কে কিনিবি, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। মহাপ্রভু বলেছেন নিজের আচরণটা দেখাও, অপরকে শেখাও। এইদিকে দেখান, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ঘণ্টা বাজাবেন, ভগবানের নাম করবেন, পাশের বাড়ির লোক ও যদি প্রথমে বিরক্ত হয়ে যায়, এক মাস পর দেখবেন ও দেখে দেখে আপনার এরকম করতে শুরু করেছে। আগে নিজে আচরণ করুন, কে করলো না করলো দিকে তাকাবেন না। সারদা মা একটা সুন্দর কথা বলেছেন, নিজের দোষগুলোকে কেউ যদি ধরতে পারে পরের দোষ সে খুঁজে পাবে না, আর যদি নিজে দোষী হয়ে যায় ও লোকের দোষ খুঁজে খুঁজে বেড়ায়। আগে নির্দোষী হয়ে যান, কেমন এই যে দেখান আচরণ নিজে আগে করবেন কীরকম। রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে এনে বলেছিল, ঠাকুর আমার নাতির একটা দোষ আছে। কী দোষ আছে? আমার নাতি না খালি মিষ্টি খায়। তা কী হয়েছে, মিষ্টি খেলো তো? না না, এত পয়সা কোথায় পাবো, প্রত্যেক দিন 2 টুকরো রসগোল্লা 5 টাকা করে 10 টাকা দাম, আমি পাই কোথা? তুমি শুধু বলে দাও মিষ্টি খেতে নাই, ও আর খাবে না। ঠাকুর বললো আজ বলবো, এক মাস পরে বলবো, নিয়ে যাও। এক মাস পর ঠাকুমা নিয়ে এলো, ও ঠাকুর এবার বলে দাও, এ খোকা মিষ্টি খাস? হ্যাঁ। এ মিষ্টি খেলে জিভ তেতো হয়ে যাবে রে, আহ মিষ্টি খেলে তো জিভ মোটা হয়ে যাবে, হ্যাঁ দেখবি দাঁত ভেঙে যাবে, হ্যাঁ জিভ লটপট করবে, এ মিষ্টি খেলে সুগার হতে পারে, এ মিষ্টি খেলে তোঁতলা হয়ে যাবি, ক্রিমি হতে পারে, খাস না। ছেলে বলল খাবো না। জিজ্ঞেস করলো ঠাকুমা, আচ্ছা ঠাকুর এক মাস আগে বললি না, আজ বললি কেন? ঠাকুর বলল, এক মাস আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর বললাম। এই জন্য আগে আপনি নিজে করবেন, তবে তো অপরকে করাবেন। সবার কাছে নিবেদন রইল, সংসার এমনি এমনি হয় না। আপনি কি ভাবছেন ধ্যাং ধ্যাং করে নেচে দিলাম, রাসলীলা শুনলাম, নাচলাম, আনন্দ করলাম, ঘর চলে গেলাম, ঘুমিয়ে দিলাম? না না, রাসলীলা শুনবেন, সব লীলা শুনবেন, আনন্দ করবেন, কিন্তু একটা কথা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সংসারকে পরিবর্তন করুন। যদি জীবনে পরিবর্তন আনতে পারেন আপনার জীবন সুন্দর হবে, আপনার সংসার সুন্দর হবে। কেন? আপনারাই পারে সংসারে পরিবর্তন করতে। আজকে যত জায়গায় কীর্তন করছি, আজকে আমার কীর্তন জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে। এই জন্য আপনাদের যে নিবেদন রইল, প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি প্রতিটি আসরে। 75 ভাগ মায়েরা, 25 ভাগ বাবারা, প্রত্যেকটি আসরে। কেন না? মায়েরাই কিন্তু ধর্মটাকে ধরে রাখবার চেষ্টা করেছে। আপ দাদা ভাইরা তো কাজের জন্যে বাইরে চলে যাবেন, ওনারা তো পারবেন না। আপনাদের প্রচুর দায়িত্ব আছে, আপনার লক্ষ্মীর ঝাঁপি, ওনারা কর্ম করে আপনার হাতে তুলে দেবে, আপনি সেগুলোকে ঠিকমতো ব্যবহার করবেন, তবে আপনি লক্ষ্মী। আর আপনার হাতে দিলে আপনি উড়িয়ে দিলেন, আপনি লক্ষ্মী নাম ধারণ করবেন না, আপনি অলক্ষ্মী নাম ধারণ করবেন। এই জন্য যে যেখানে আছেন মাথা রাখবেন মায়েরা, নিজে আচরণ করবেন, অপরকে শেখাবেন। কেন? মহাপ্রভু বললেন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, ওজে পাপীর সাধ্য নাই তত পাপ করে, ওজে পাপীর সাধ্য নাই তত পাপ করে, আজে পাপীর সাধ্য নাই তত পাপ করে। মায়েরা গান তো শুনছেন, আমি তো বুঝতে পারছি, বুঝতে পারছেন না, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, 2-4 জন খালি এদিকে তাকাচ্ছে, এক কৃষ্ণ কেন তাকাচ্ছে সেটাও পরে বলে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। 2-4 জন মেয়ে দেখবেন কীর্তন শুনতেছে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে।
না না আপনাদের আসলে না, অন্য জায়গায় তো হয় আর কি, কেন হয় সেটারও কারণ আজকে বুঝিয়ে দেবো। এবং আপনাদেরকে হ্যাঁ বলতে হবে যে দাদা আপনি ঠিকই বলেছেন, এদিকে হ্যাঁ একবারে এক মনে, কেন ভগবান বলেছেন মন মানা ভবা, তোমার মনটা যদি আমাকে দিয়ে দাও কটা আপেল দিলে আমি ওইদিকে তাকাই না, তোমার মনটা যদি আমাকে দিয়ে দাও কটা লেবু দিলে ওইদিকে তাকাই না, মন মানা ভবা তোমার মনটা আমাকে দিয়ে দাও ব্যাস। আপনি অন্য কাউকে মন দেবেন সংসারে ও আপনার সঙ্গে বেইমানি করবে, আর ভগবানকে মন দেবেন তো ও আপনার মনটাকে সুন্দর করে দেবার চেষ্টা করবে। আপনার মন যত ভগবানকে দেবেন তত মনের ময়লা দূর করে দিতে পারবে। এই জন্য ভগবানকে মন দিন মা, দেখবেন লাভ আছে। ওনার কাছে কিছু দিলে উনি ঋণ রাখেন না, পরিশোধ করে দেন। আর সংসারে কাউকে দিলে উনি ঋণ রেখেও দিতে পারেন, আপনার সঙ্গে বেইমানি করে দিতে পারেন। সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য যেন না ভুলতে পারেন। কেন এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপির সাধ্যনে তত পাপ করে। একটা লোক 10-12টা চুরি করলো, 10-12টা মার্ডার করলো, নিয়ে হরিবল বলে দিল, উদ্ধার হয়ে গেল? না না, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওজে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওজে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওই দেখে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, যেই নামে সেই কৃষ্ণ ভজন নামের সহিত আছেন আপনি শ্রীহরি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। আচ্ছা বলুন তো, জ্বর হলে জিভটা খুব মিষ্টি লাগে? যাক এখানে আপনাদের প্রণাম জানাই, যখন বললাম জ্বর হলে মিষ্টি লাগে মায়ের বলছে হ্যাঁ, কি কীর্তন শুনছে আমি ওইটি ভাবছি আর কি। আমি যখন বললাম জ্বর হলে জিভ মিষ্টি লাগে, দু চারজন মা বলছে জ্বর হলে জিভ মিষ্টি লাগে, জোরে বলুন, জ্বর হলে জিভ তেতো লাগে। আচ্ছা তেতো জিভে একবার মিষ্টি খেলে জিভে তেতো দূর হয়? বারবার খাবেন তবে আপনার তেতো জিভ মিষ্টি হয়ে যাবে। যাদের হরিনাম ভালো লাগে না তাদের জন্য মহাপ্রভু বললো, বারবারে বলিবে মধুমাখা হরিনামে, প্রেমানন্দে মাতবে গৌরচন্দিকা শেষ করবার আগে একটা কথা বলবো, আজ আপনাদের একটা প্রশ্ন করে যাবো, যদি উত্তর দিতে পারেন একবারে রাজত্ব পেয়ে যাবেন। প্রশ্নটা বলবো না, বাদ দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ বলি, কারণ যদি আপনার রাজা হওয়ার চান্স থাকে তো হয়ে যেতে পারে। এইদিকে এদিকে প্রশ্নটাকে বলবার আগে বলে রাখি মায়েরা, প্রশ্নটা প্রদীপ পাল কয়েন একজন রাজা করেছে। কি প্রশ্ন করেছে? ভগবান কোথায় থাকে? আপনারা হাত তুলে দু একজন দেখাতে পারবেন ভগবান কোথায় থাকে? যে চটি হাতে নিয়ে আছেন সে বলতে পারবেন ভগবান কোথায় থাকে? আসতে ভগবান কোথায় থাকে? কেউ দেখাচ্ছে এইখানে, কেউ দেখাচ্ছে ওখানে, আমি প্রশ্ন করি না। রাজা বলল যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারে ভগবান কোথায় থাকে, তবে তাকে রাজত্ব দিয়ে আমি চলে যাব বৃন্দাবনে, সে রাজা হয়ে যাবে। মায়েরা, এ মন্ত্রী ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, আরে জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে একটি প্রশ্ন জেগেছে, যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব পেয়ে যাবে। কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর হলো না। এত বড় বড় পণ্ডিত এলো কেউ উত্তর দিতে পারলো না। একটা ভিখারির ছেলে রাস্তাতে বসে আছে, পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে। মন্ত্রী চলে যাচ্ছে মনের দুঃখে রাজবাড়িতে, তখন ছেলেটা জিজ্ঞেস করছে, অ মন্ত্রী এ রাজবাড়িতে এত লোকের আসা যাওয়া কেন, ভোজ হচ্ছে নিশ্চয়? সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, ভোজ হলো তো তোর কী গেল, আরে ভোজ হলে পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এ বেটার হলো পেটের জ্বালা। আরে রাজা হবি পেট ভরে খাবি যদি প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, প্রশ্নটা করো। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবা এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত, এত বড় বড় পণ্ডিত এলো, পড়াশুনো করা পণ্ডিত, তারা পারলো না, এ বেটা কিনা বলে সহজ? এই পারলে ভালো, না পারলে তোর গর্দান যাবে। ছেলে বলল, একবেলা খায় একবেলা খায় না,
না খেয়ে যদি মরি রাজার হাতে মরবো, আর যদি বলতে পারি রাজত্ব পেয়ে যাবো। হ্যাঁ তুই পড়াশুনো করেছিস না, তাহলে তুই পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই উড়াইয়াও দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বলা তো যায় না আমি পারতে পারি। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে এক কাজ কর, তুই তাহলে ও ছেঁড়া রুটি খাচ্ছিল মা, আর ছেঁড়া রুটি খাচ্ছিল, পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া জামা কাপড় পরে, যেই না বলেছে চল তাহলে রাজবাড়িতে, যেই না দৌড়ে গিয়ে রাজবাড়ি। ওখানে কি হচ্ছে? ওই পেছনটায় কি হচ্ছে? ওখানে অসভ্য, এগুলো আমি দেখতে পারি না, যেটা আমি দেখ। বের করুন, বের করুন, বের করুন, হাত এই ওখানে হাত ধরে বের। না না ওখানে নয়, রাজার বাড়িতে, মানে রাজা বলছে আর কি। একজন তো উঠেই গিয়েছিল যে বোধহয় আমাকে বলছে বোধহয়। রাজা রাজা বলছে বের করে দে। ছেলে বলল, রাজা মশাই মন দিয়ে শুনবেন, বলে কি আমাকে বের করতে বললেন কেন? আরে রাজবাড়িতে আসতে গেলে তাকে জামা কাপড় নতুন পরে আসতে হয়, তাকে ভদ্র বলা হয়। ছেলে বলল, রাজামশাই যে 10-12টা চুরি ডাকাতি করেছে দোকান থেকে ভালো কাপড় পরে আপনার সামনে দাঁড়ালে ও ভদ্রলোক হয়ে যায়। রাজা বলল, মন্ত্রী ভেতরে মাল আছে মুখে ঝাল আছে, এ বেটা পারতে পারে। তুই কে রে? আমি ভিখারি। তুই ভিখারি? হ্যাঁ কেমন ভিখারি? আমি দিন ভিখারি। আমি দিন ভিখারি রাজামশাই, নাই কো করি, নাই কো করি একটি পয়সা দা। পথি কহেরি নয়নে না ঝরে বারে লাগে করে না, পথি কহেরি নয়নে না ঝরে বারে কারে না, পথি কহে নয়নে না ঝরে বারে কারে না, পথি কহেরি নয়নে না ঝরে। তোকে আর ভিক্ষা করতে হবে না, প্রশ্নের উত্তর দিতে পারবি। ছেলে বললো, একবার বলুন শুনিসনি? বলে শুনেছি আপনার মুখে। আপনার মুখে শুনতে চাই। বলে কি? ভগবান কোথায় থাকে? ছেলে বলল, আমি বলবো দেরি আছে। কেন দেরি আছে? অনেক দূর দৌড়ে এলাম, হেঁটে এলাম, খুব কষ্ট হয়েছে, ঘাম বেরিয়ে গেছে। রাজামশাই এক গ্লাস শরবত হবে? রাজা বলল, কে আছিস? এক গ্লাস শরবত দে, একটু লেবু দিয়ে দিবি। যে না শরবতটা দিয়েছে, আমি রাজাকে প্রশ্ন করছে খোকা, মানে ভেকারি ছেলেটা। আচ্ছা রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি এটা শরবত তাহলে চিনি কই? মায়েরা বলুন তো শরবত করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হা না না, শরবত করার পর চিনি কেমন পেঁচালো ছেলে দেখুন। রাজামশাই শরবত যদি তাহলে চিনি কই? রাজা বলল, এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না, চুমুক দিবি তবে বুঝতে পারবি চিনি আছে। ছেলে বলছে, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কীরকম? জলের মধ্যে চিনি আছে তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখতে। তার মানে কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আজ আমি আপনাদের ক্যামেরা এনেছি, আমার ক্যামেরা মা মনসা চ্যানেল। আপনারা সবাই হাত তালি দেবেন, কেন মহাপ্রভুর বাণী 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করো হবে হাতে তালি। আপনারা অবাক হয়ে যাবেন, কালকে ত্রিপুরা মেয়েদেরকে যখনই বললাম মায়েরা উলুদ ধ্বনি দিন, তো এত উলুদ ধ্বনি দেয়, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, সে বন্ধ করতে বলতে হচ্ছে, তারপরে 10 মিনিট পরে বন্ধ হচ্ছে, এত উলুদ জোর হচ্ছে। আপনাদের এত দেবার দরকার নেই, কিন্তু আপনারা হাত তালি দিয়ে দেখিয়ে দিন যে শুধুমাত্র যে অন্যান্য জেলার মানুষ হাত তালি দিতে পারে হরিনামে, আমরা পাই না তা নয়। মহাপ্রভু চৈতন্য চৈতামিতে বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করো হবে হাতে তালি দিয়ে। যদি মহাপ্রভুকে মানেন তাহলে সবাই মিলে হাতে তালি দিয়ে একবার কীর্তন করুন, হাতগুলো ওঠান সবাই মিলে, মহাপ্রভুকে দেখান। আচ্ছা 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 মায়েরা, মহাপ্রভু এদিকে, মহাপ্রভু হাতটা তুলে আছে না নামিয়ে আছে? জোরে বলুন, তুলে
তা বলে আপনাদের বলি নাই যে ওনার মতো সারা জীবন আপনি হাত তুলে থাকুন, ওটা বলি নাই। হাত তুলে আছে কেন? হাত একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা হয় না। বলে নামাও। বলে কী করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, এই দেখো ঠাকুর তুলে দিলাম। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে বুঝলাম না, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না যদি আমার হাত তোলা না থাকে। ওই জন্য আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। মহাপ্রভু শুধুমাত্র আপনাদের জন্য নয়, যারা গেছে তাদের জন্য নয়, যারা আসবে তাদের জন্য হাত তুলে আছে। সবাই মিলে হাত তুলে মহাপ্রভুকে সম্মান দিয়ে এই গানটা গান। ও ক্যামেরা করছে, চারিদিকে হাততালি হবে, সেটা কিন্তু গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে। 10 দিন পর গানটা বেরোবে, আপনারা দেখবেন। সবাই মিলে হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আমি যেটা দেখতে চেয়েছিলাম সেইটা হয়েছে। এই মেয়েরা তার বাচ্চাদেরকে তালি দেওয়া করাচ্ছেন, আমার খুব ভালো লাগছে। কেন? আপনি নিজে পারেন না পারেন ছেলেকে তৈরি করুন, কেন মা গর্ব করে বলতে পারবে আমি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পেরেছি, এটা মায়ের গর্ব। তাই যাদের সামনে ছোটো ছোটো বাচ্চা আছে, আপনার তালি না দিয়ে বাচ্চার হাতে এমনি করে দেওয়া করেন কেন? ওকে শেখান। যেমন ধরুন মায়েরা দান করছেন, বাড়িতে ভিখারি এসছে, আপনি তো চিরকাল দান করলেন, আপনার বাচ্চা নাতিকে নিয়ে বা ছোট্ট ছেলেকে দিয়ে দান করাবেন কেন? ও যত দিতে শিখবে আপনার যখন বয়স হবে আপনাকে দেবে। আর প্রথম থেকে হাত এরকম করবেন তো আপনাকে হাত এরকম করে দেখিয়ে ছেড়ে দেবে। ওই জন্য সবাই মিলে হাত তুলে আনন্দ করে সকলের কথা ভুলে গিয়ে এক মনে সবাই হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের হ্যাঁ 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 খুব ভালো, আপনারা তো তালি দিচ্ছেন দু চারজনকে দেখতে। আমার চোখ তো খুব খারাপ বলুন আর ভালো বলুন, খুব খারাপ চোখ। কেন? আমি 15,000 মানুষ দেখতে পাই, দু চারজন আবার দেখতে তালি দিচ্ছেন হরিহর রজন নম কৃষ্ণ যাদব হরিজন নম, মানে মানে হাওয়াও হচ্ছে আর সব কিছু হচ্ছে আর কি। হ্যাঁ, আবার অনেক হরিহর রজন নম কৃষ্ণ যাদব মানে রাগের যাদব নম খুব জোরে জোরে দিচ্ছে আর কি, মানে গরমের জন্য দিচ্ছে। সবাই হাত তুলে বলুন হরিহর রজন নম কৃষ্ণ যাদব গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মহন, গিরিধারী গোপীনাথ মদন মহন, গিরিধারী গোপীনাথ মদন মহন। যারা তালি দিলেন তাদের দেখে ভালো লাগলো, আর যারা এরকম করে দাঁড়িয়ে রইলেন ওদের দেখে আমার আরো, যারা তালে এরকম করে দাঁড়িয়েছে তারা হাতটা তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে। কেন? ও বুঝতে পেরেছে পার্টি আমাকেই বলছে আর কি। আমি তো বুঝতে পারছি দু চারজন হাত নামিয়ে ফেলেছে, তবে এখনও দু একজন কিন্তু এরকম করে আছে। কেন? সুপারি দেখেছেন, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, ও বুঝতেই পারছে না কি বলছে। ও লোক গুনছে কাল পেপারে দেবে কত লোক হয়েছে। হাত তুলে সব মিলে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মহন, গিরিধারী গোপীনাথ মদন মহন, ওজে গিরিধারী গোপীনাথ মদন মহন, গিরিধারী গোবীনাথ মদন মহন। এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা শুনবো বলে, আপনারা কত সুন্দর বলতে পারেন তাই দেখবো। এক সুরে একভাবে সবাই বলুন তো, মহাপ্রভুকে শোনান, ক্যামেরাতে শোনান, সব জায়গায় লোক শুনবে। আর হাতটাকে উপরে দেবেন কেন? যদি হাত তালি ওপরে কেউ না দেন তাহলে ক্যামেরাতে যখন 10 দিন পর গানটা বেরোবে তখন বলবেন, দেখো দিদি আমি তুলেছিলাম আমার হাত উঠেছে, তুমি তুলে নাই তোমার ঘটে হয় নাই। এই দুঃখ যেন না করতে হয়। সবাই মিলে বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলুন মহামন্ত্র নাম, এর উপর নাম হয় না এখানে বসে বসে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ জোরে হরি রাম আর সুন্দর বাহ আমার সঙ্গে হরি কৃষ্ণ উচ্চস্বরে বাহ হরি রাম জোরে বাহ খুব সুন্দর দাঁড়ান দাঁড়ান এখানে শিক্ষণীয় আছে শিক্ষণীয় বিষয় আছে আপনারা তালি দিচ্ছেন দুই চারজন ছেলে হরি কৃষ্ণ হরি না না এটা আপনাদের নয় প্রায় জায়গাতে হয় তবে একটা কথা বলি যেদিন মা দুর্গা আমাদের বাড়িতে আসে চার দিনের জন্যে আমরা আনন্দ করি না দুঃখ করি জোরে বলবেন আনন্দ করি আচ্ছা যেদিন যাই সেদিন দুঃখ করি না আনন্দ করি আপনারা দুঃখ করেন আমাদের দিকে এমন ডিজে বাজায় মা কৈলাস পর্বতে গিয়ে শিবকে বলে এবছরটা গেলাম পরের বছর যাওয়ার আর চান্স নাই যা ডিজে বাজাচ্ছে আমার হার্টের দোষ হয়ে যাবে মনে হচ্ছে তবে নিবেদন এইদিকে নিবেদন আপনাদের সামনে এই দেখুন যারা মদ খেয়ে মাতলামি করে এই যে যারা মদ খেয়ে মাতলামি করে ডিজে বাজিয়ে মাকে বিদায় দেয় তারা প্রদীপ পালের কথাটা কান শুনে শুনুন আপনার বিপদ মা একদিন ডেকে দেবে কেমন আমার দিকে তাকাবেন মা দুর্গা বিসর্জন হচ্ছে কিছু ছেলে মাতলামি করে মদ খেয়ে ডিজে বাজিয়ে বাজিয়ে মাকে জলে ফেলছে তখন খুব আনন্দ করছে একদিন সেই ছেলে নৌকা দিয়ে নদী পার হচ্ছিল হঠাৎ নৌকাটা ডুবে গেল সেই ছেলে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে মা প্রতি বছর তোমাকে এখানে ভাসান দিই ডুবিয়ে দিই তুমি আমাকে বাঁচাও স্বয়ং মা দুর্গা পারে উঠে খুব ধেই ধেই করে নাচতে শুরু করেছে বলে মা নাচছো আমার দুঃখের দিনে সেদিন আমি ডুবছিলাম সেদিন তুই খুব নাচছিলি আজকে আমি নাচব না তুই দাঁড়াই থাকো ওই জন্য নিবেদন রইল আপনাদের কাছে যদি কেউ করেন তবে তৈরি থাকুন আপনারও সেই দিন আসবে ওর নিচে এমন দেবে না যত ডুববে তত মা নাচবে ওই সবাই মিলে একসঙ্গে যে যেখানে আছে বলুন হরি কৃষ্ণ জোরে হরি কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরি রাম জোরে দারুণ আরো জোরে হরি কৃষ্ণ সুন্দর মহামন্ত্র নাম আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে উচ্চস্বরে বলুন একটু জোরে হরি কৃষ্ণ শেষবার দারুণ বাহ হরি রাম সুন্দর বাহ দান 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 আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন এবার এলে না এদের আনবো না আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সেই তো সকলে জানি জানে সর্বসিদ্ধি করতলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি কাল জন্মাষ্টমী উৎসব মানে উপবাস কারা কারা করেছেন হাতটা একটু তুলুন তো বাহ বাহ আচ্ছা কিছু মনে করবেন না আমি আসরে দাঁড়িয়ে বললাম দক্ষিণ চব্বিশ পরগনা অনেক বড় হতে পারে কিন্তু বারুইপুর এলাকা আমার খুব প্রিয় আমি আসরে দাঁড়িয়ে বললাম ক্যামেরার সামনে বারুইপুর থেকে ক্যানিমপুর যে যত রাস্তা আছে সব আসরগুলো কিন্তু খুব ভক্ত আমি প্রত্যেক জায়গায় গান করে দেখে নিয়েছি একবার পাক্কা পাক্কা জিনিস এখানে আছে কিন্তু এমন এমন জায়গা আছে অপরাধ নেবেন না আপনাদের এলাকাতেই
যত রাত বাড়বে তত এরকম পার্টি বাড়বে। আপনাদের এখানে যে নাই তা নয়, দু চারটা আছে। মায়েরা সব ভালোই বুঝতে পারছে, পার্টি আছে আমাদের, ঠিক কথা, কিন্তু পার্টিকে জব্দ করবার হাতিয়ার আমাদের আছে। আপনারা পারেন, অন্য জায়গায় পারেন। তবে জোরে বলুন তো, রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা, জন্মাষ্টমী উপবাস যখন পালন করেছেন, একটু বলে দিই, জন্মাষ্টমী উপবাস যখন পালন করেছেন আপনারা, এগুলো করেছেন কি না বা পরবর্তী ক্ষেত্রে করবেন কি না একটু মাথায় নিন। মায়েরা, জন্মাষ্টমীর উপবাস, কৃষ্ণের জন্ম কখন হয়েছিল, সকাল ছটায় না সন্ধে ছটায়? ও, বারোটার সময়, আমার জানা ছিল না। আচ্ছা, কৃষ্ণের জন্ম বারোটা, আসতে গতকাল সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করলে ভালো। যদি কেউ না পারে, নিয়মগুলো জেনে নিন, পরবর্তীতে করতে পারবেন। যদি কেউ না পারে, দুপুরবেলায় ভগবানকে প্রণাম করে বলবেন, প্রভু শরীর আমার চাইছে না, একটু জল শরবত ফল একটু খাই, যেন তোমার সেবা করতে পারি। আপনি করবেন রাত্রি বারোটার পর কৃষ্ণ কি পুজো দিয়ে, তারপর আপনি যা খাবেন, পেট ভরে খেতে পাবেন না, হালকা কিছু প্রসাদ গ্রহণ করুন, কৃষ্ণের প্রসাদ। এই দিকে তাকাবেন, করেছেন কিনা দেখুন। দু নম্বর হচ্ছে, আসলে কৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে, যদি বলুন, কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। একটা একটা করে বলে রাখি, কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে তাকে 56 ভোগ দিতে হয়, 108 ভোগ দিতে হয়। মায়েরা, যদি না পারেন, কারো না থাকতেও পারে, আপনি 56 ভোগ নাও দিতে পারেন, 108 ভোগ নাও দিতে পারেন। যদি একটু মিছরি দানা দিন, তার সঙ্গে তুলসী পাতা দিন, ওতেই গোবিন্দ খুশি হয়ে যায়। ওই জন্য এই বারুইপুর এলাকার আপনাদের গ্রাম, আচ্ছা আপনাদের এই গ্রাম চিত্রশালী মাঝের পাড়া না, তো এই গ্রামটার যে ছেলেরা গত বছর থেকে আমাকে চেষ্টা করেছে, এখন এখন পাওয়ার চান্স খুব কম হয়ে যায়, এক বছর আগে সবাইকে নাম লেখাতে হয়, এরা পেয়ে গেছে। আবার আগামীতে, মানে দূরে দূরে গান, কাল ত্রিপুরা এখানে নেমেছি, কাল আবার চলে যাবো রাত্রিতে গাড়ি ছেড়ে একবারে মালদার শেষ প্রান্ত, আবার ওখান থেকে বহরমপুর, মানে ছুটছি আর ছুটছি, ঘুম পূর্ণ হচ্ছে না। আপনাদের আশীর্বাদ থাকলে হবে। তবে একটা কথা বলি, কীর্তন চালু হয়ে যাবে, তার ফাঁকে আমাদের কমিটির ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে যে এই উৎসব করাচ্ছেন, এত প্রসাদের ব্যবস্থা করেছেন, এত সুন্দর মাইক সেট করেছেন, এত সুন্দর লাইট ফ্যানের ব্যবস্থা করেছেন, আপনাদের সামনে কিন্তু হাত বাড়াবে। আপনারা কীর্তনের শেষে আমাকে এক টাকাও দেবেন না, একটা টাকা প্রদীপ পালকে দেওয়ার দরকার নেই, ওই টাকাটা আমি ওদের কাছ থেকে নেব। আপনারা ওই টাকাটা এমনভাবে দিন, আপনি তো বাড়িতে 10 জনকে সেবা করাতে পারছেন না, তার আপনার কৃপা হচ্ছে না, আপনি এমন দিন যেন আপনার দ্বারা 10 জনকে সেবা করানো যায়। আপনার 10 টাকা দেবার ক্ষমতা আছে, আপনি 10 টাকাই দিন, 5 টাকা দিন না, 5 টাকা রেখে দিন না, রেখে দিলে রয়ে যায়, আর দিয়ে দিলে না আবার পাওয়ার চান্স আছে, ভগবান নিন রাখে না। তাই আমার কমিটির ছেলেগুলোকে বলবো, আপনারা সবাই মিলে যাবেন। আজকে আজকে একজন জিজ্ঞেস করলেন, দাদা কী পালা করবেন, এইদিকে কী পালা করবেন, বললাম।